आजीविजं हारे निशीथ राते आश्वे जोदी सुन्न हाते आमी ताई ते की भाय माने जानी जानी बंधु जानी तोमा आछे तो हाथ खानी आजीविजं हारे। সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, হাসি খুশিতে আছেন, আনন্দে আছেন, সবকিছু। আমি ভালোই আছি। চলুন আজকে সকালবেলা আমার বাড়ির পরিবেশটা দেখাই। সকালে দেখুন এই সব কাজ আমার হয়ে গেছে মোটামুটি, এই যে গোছানো, সব বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। এই যে সকালবেলা আমার ছেলে এবার পড়তে বসেছে, ছোট ছেলে, এই যে পড়ছে, ছোট ছেলে পড়ছে, বড় ছেলে গিটার বাজাচ্ছে। সকালে ও গিটার বাজায়, ছোটটা পড়ে, আর আমি আমার কাছেই থাকি। কিন্তু আজকে দেখলাম যে বেলা দিকে আর আপনাদের সামনে আসতে পারবো না, লক্ষ্মী পুজো আছে, মায়ের পূর্ণিমা আছে, যাই না, আজকে নিরামিষই রান্না হবে, রান্না মানে সেভাবে দেখাবার কিছু নেই। যাই হোক, মোটামুটি এভাবে সারাদিনটা চলবে, যদি পারি পুজোটা একটু দেখাবো। আমার মনে হয় পুজো দেখানো সম্ভব হয় না আমার ওই মানে, তাতে আর ফোনের প্রতি মনোযোগ বেশি হয়, পুজোতে আর মনোযোগটা হয় না। যদি বলে দেখবো ছোটো ছোটো যদি করে দেয় একটুখানি, তাহলে দেখানো যাবে, কিন্তু এই ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে তাহলে তার পুজোতে মনোযোগটা থাকবে না, তাই না? দেখবো চেষ্টা করে যদি হয়, আর না হলে একবারে রাত্রিবেলায় আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো হয়ে গেছে। এইবারে সন্ধেবেলা সেরকম কাজকর্ম নেই, তাই জন্য এটা তৈরি হলো। কেমন লাগছে বন্ধুরা জানাবেন সবাই। আমি আর আমার ছোট ছেলে মিলে আবির দিয়ে এটাকে বানালাম, আমার বেশ ভালোই লাগে জানেন। এখন দেখুন পূর্ণিমার চাঁদ, ছাদটা কি দারুণ লাগছে, দাঁড়ান দেখাচ্ছি, যদিও আমার মুখটা দেখতে পাবেন না অন্ধকারে। দেখেছেন আকাশে চাঁদ কি সুন্দর! হ্যাঁ, এখন ফুল দিবি? আর ফুল দিতে হবে না, চলুন বন্ধুরা নিচে যাই, অন্ধকারের মুখ দেখা যাচ্ছে না। আমার ছোট ছেলে এখন ফুল দিচ্ছে, রঙ্গোলিতে ফুল দিচ্ছে। আমরা সেই ছাদের ইনকমপ্লিট ঘরে চলে এসেছি, এখানে তো কোনো আলো নেই, আমার বেশ মজাই লাগছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জ্বেলে আসন পেতেছি। পান সুপারি দিলাম তোমায় দু হাত ভরে, জনম জনম থাকো আমারই ঘরে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আমি শ্রাবণী আবার এসে গেছি, পুজো টুজো সব শেষ হয়ে গেছে, রঙ্গোলি দেখলেন, এতক্ষণ ছিল আর আমি রঙ্গোলি করছিলাম। সন্ধেবেলা লক্ষ্মী পুজো করা হয়ে গেছে, মাই বেশিটা করেছে, আমি একটুখানি করেছি। তারপরে একটু ইচ্ছা হলো চলো রঙ্গোলি বানাই। আমি তো কালকে থেকে বলছি যে গ্যাস, এখনো গ্যাস পাইনি, যার জন্য রান্নাটা এবেলা সেরাম না, ওবেলাই একবারে লুচি টুচি করা আছে, ওগুলোই রাত্রিবেলায় খাওয়া হবে। আর
একটু লক্ষ্মী পুজো সম্বন্ধে বলি, আমরা না এদেশীয়, মানে পশ্চিমবঙ্গীয় আর কি, পূর্ববঙ্গের লক্ষ্মী। আমার যতদূর ধারণা বেশিরভাগই পুজো তো সবাই করবে, মানুষ যে যেভাবে পারে, আর পূর্ববঙ্গের লোকেরা এই পুজোটা যেমন একদম আড়ম্বরপূর্ণ ভাবে করে, তাদের ভোগ টোগ রান্না হয়, আমাদের ঘরে না এই পুজোটা সেইভাবে অত আড়ম্বরপূর্ণ হয় না। আমাদের যেমন পয়লা মাঘ একটা লক্ষ্মী পুজো হয়, সেই লক্ষ্মী পুজোটা আমাদের একটু আড়ম্বরপূর্ণ হয় আর কি, মানে বেশ ব্রাহ্মণ ব্রাহ্মণ ডেকে। আর এই যে লক্ষ্মী পুজোটা, কোজাগরী লক্ষ্মী পুজো, এটা আমরা নিজেরা ঘরোয়া ভাবে করি, ঘরের ঠাকুরকেই ঘর পরিবর্তন করে ঘরের ঠাকুরকেই মিষ্টি ফল টল দিয়ে আর চিড়ে চিড়ে মুরকি ভোগ দিই আমরা। আমরা মানে ওই যেমন পূর্ববঙ্গীয় লোকেরা যেমন মানে চালের ভোগ এই সমস্ত তৈরি করে, আমরা কিন্তু ওইভাবে করি না। কাজেই আমাদের এমনি সাধারণ ঘরোয়া পুজো হয়, তাই পুজোটা এমনিও আমি পুজোটা দেখানোটা ঠিকঠাক নেই, মনে হবে এই তো ক্যামেরাটা চলছে, এই কি হলো, বন্ধ হলো কিনা, এই দিকে মনটা চলে আসবে। পুজোটা তো হয় না ঠিকঠাকভাবে, তাই পুজোটা রঙ্গলিটা ওই জন্য একটুখানি করে নিয়ে দেখালাম, যদিও আমি খুব সুন্দর কিছুই পারি না বোধ হয়, এটাই আমার মনে হয়। যাই হোক, আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ লক্ষ্মী পুজো সবার জন্য, মা লক্ষ্মী যেন খুশি নিয়ে আসে আর কি, সবাইকে যেন খুশি ভরা আশীর্বাদ করে আর কি, সবাই যেন হাসিতে খুশিতে সারা বছর, আবার কাকুক আবার এক বছরের অপেক্ষা, মা লক্ষ্মী আস্তে আস্তে করে এসেও গেল, আবার তার চলে যাওয়ারও সময় হয়ে গেল। আজকে তো পূর্ণিমায় এখন এতক্ষণে মনে হয় পূর্ণিমা শেষ হয়ে গেছে। যাই হোক, আর কি বলবো, আর পূর্ববঙ্গে যখন আমরা শ্যামনগরে থাকতাম প্রচুর নেমন্তন্ন থাকতো পূর্ববঙ্গের লোকের, মানে আমি দেখতাম ভীষণভাবে সুন্দর করে তারা আলপনা দিয়ে পুরোহিত ডেকে, এবং ভীষণ এই পুজোটা তাদের আড়ম্বরপূর্ণ হয়, মানে লোকজন নিমন্ত্রণ হয়, তারপরে ভোগ, খিচুড়ি ভোগ বা এই পায়েস টায়েস এই সমস্ত তৈরি হয়, জানি এইভাবেই তারা পুজোটাকে সম্পন্ন করে। কিন্তু আমাদের এই কোজাগরী লক্ষ্মী পুজোটা হয় একদম ঘরোয়াভাবে, আর আমাদের পয়লা মাঘ একটা লক্ষ্মী পুজো, যেটা হচ্ছে ধান দিয়ে তা ধানের ওপর সব কিছু ইয়ে করে, এই যে প্যাঁচা, মায়ের ঘট, এই সমস্ত সমস্ত দিয়ে সাজিয়ে যদি লক্ষ্মী পুজো হয়, চেষ্টা করবে একটুখানি সাজানোটা দেখাবো। পুজো তো পুরোহিত করবেন, যদি সেভাবে সুযোগ হয় নিশ্চয়ই দেখাবো আমার বাড়ির লক্ষ্মী পুজো সেই দিনকে। আজকে এই পর্যন্তই থাক, চললাম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকুন, আমিও ভালো থাকি, আপনারা আশীর্বাদ করুন, আর অবশ্যই ভালোবাসা দেবেন লাইক এবং শেয়ার দিয়ে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি কি করছি না করছি অবশ্যই জানতে পারবেন। চললাম।